বিএনপির ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন খোয়াব তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই, কারণ যারা গত এক যুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। উবাইদুল কাদের শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। আওয়ামী লীগ নাকি প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছে, এই বুঝি বিএনপি এলো? আওয়ামী লীগের ক্ষমতা গেল, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে উবাইদুল কাদের বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ কাজেই দুঃস্বপ্ন বিএনপি দেখছে। বিএনপির শাসনামূলে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের উল্লেখ করে উবাইদুল কাদের বলেন, শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের, এই বুঝি মন্দিরে বাড়িঘরে হামলা হলো। বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে। যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক বলেও মন্তব্য করেন উবাইদুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। তিনি বলেন, এটা প্রতিহিংসা পরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দল বিএনপির ঈর্ষা কাতরতা ছাড়া কিছুই নয়। প্রেস ক্লাবে সভা সমাবেশ আয়োজনের বিষয়ে বিএনপি মহাসচিবের স্বভাব সুলভভাবে সরকারের ওপর দায়ী চাপানোর অপচেষ্টা বিষয়ে উবাইদুল কাদের বলেন, জাতীয় প্রেস ক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে, তারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের ওপর দোষ চাপাচ্ছেন। তিনি বলেন, আসলে বিএনপি নেতারা অন্ধ বলেই সবকিছুতেই অন্ধকার দেখতে পায়। দোষারোপের রাজনীতির দুষ্ট চক্রে বিএনপি আবর্তিত হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ থেকে তারা বের হতে পারছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।